धूपगुड़ी जोटे जमानत बाजेयाप्त तो नहीं फिर आक्रमणे कौस्तुभ बागची। कोलकाता चोर मुम्बई साधु एर ही फलाफल धूपगुड़ी। जैक समुद्र जीते पुकुर हाल क्षति की नाम नकर अधीर रंजन चौधरी के कटाक्ष कर फेसबुक पोस्ट करल कौस्तुभ बागची। कौस्तुभ बागची फिर आक्रमण कर जोटे जमानत बाजेयाप्त नहीं फिर आक्रमण कौस्तुभ बागची। लेखें कोलकाता चोर मुम्बई साधु एर ही फलाफल धूपगुड़ी। जैक समुद्र जीते पुकुर हारने क्षति की नाम नकर अधीर चौधरी के कटाक्ष कर फेसबुक पोस्ट करल कौस्तुभ बागची। धूपगुड़ फलाफल आज के चोखे आंगुल दिए एक विषय देखिए एखे जो कथाई बीजे जत ही अपने दिल्ली की हे बेंगालोरे की हे देखार दरकार नहीं पश्चिम बंगे तृणमूल के बिरुद्धे लड़ी सेटाई देख विषय मानुष आउटवर्डलि रिजेक्ट कर भ्रांत राजनीतर चक्करे पड़े समस्त चोर जोच्चर पाल्लाय पड़े बार बार बोलिए कथाटा से असत् संगे सर्वनाश असत् संगे सर्वनाश विषय नेतृत्व एखो ना बोझे एक छोट धूपगुड़ निर्वाचन से ही जैगाते ही मानुष चोखे आंगुल दिए भूल धरिए देवार चेष्टा करल एर पर ना बुझी एर थे आो बड़ सर्वनाश हम अपेक्षा कर। অন্যদিকে ধূপগুড়ির ভোটেও বিজেপির ভরাডুবি নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণে দেবাংশু ভট্টাচার্য। বৃষ্টিতে ব্যাটসম্যানের পিছলে যাওয়ার ছবি পোস্টে তীব্র কটাক্ষ। ব্যাটসম্যানের নাম ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ধূপগুড়িতে নামিয়ে উইকেট বাঁচানোর চেষ্টা করেছিল বিজেপি। বাকিটা ইতিহাস। ধূপগুড়ি পুনরুদ্ধারের পর কটাক্ষ তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ধূপগুড়িতে জোটের পরাজয় হয়েছে তা নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বললেন শোনো আপনাদের। আমি জলপাইগুড়িতে আসব, মিটিং করব, ধূপগুড়িতে যারা নির্বাচন করেছে, যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং যারা নির্বাচনের কাজ করেছে জেলার কমিটি আছে সেখানে আলোচনা করে আমাদের নিয়ম হচ্ছে তারপর আমরা বার করব। বামপন্থীরা আমরা প্রতিটা ইঞ্চি ধরে লড়াই করছি, ধৈর্য ধরে লড়াই করছি, মানুষের ঐক্য বিস্তার করার চেষ্টা করছি। আর রাজ্য সরকার থাকলে যে সুবিধা হয় যুবরাজ এসে ঘোষণা করে দিলেন যে হচ্ছে কী বলে করে দেবো মহকুমা করে দেবো, তা এতদিন করেননি কেন? তো এইগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এই মমতা ব্যানার্জি তো কয়েকটা নতুন জেলা ঘোষণা করে দিয়েছিলেন এক বছর আগে, কোথায় গেল সেটা? বিশ বছর জলে গেছে। আবার প্রধানমন্ত্রী দেখবে এই লোকসভা নির্বাচনের আগে এসে নানা রকমের ঘোষণা করবেন। তো এগুলো হচ্ছে যতদিন মানুষকে ধোকা বা ধাপ্পা দেওয়া যায়, কিন্তু আমরা দেখব আমাদের সাংগঠনিক দুর্বলতা কোথায়, আমাদের কথা কেন মানুষের কাছে পৌঁছচ্ছে না, বা পৌঁছে যদি তাহলে গ্রহণ হচ্ছে না কেন, বা গ্রহণ করলেও কেন তাদেরকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না, আমাদের পক্ষে ভোটটা আসছে না কেন। এদিকে বাম কংগ্রেস জোটকে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ। অর্থাৎ কার্যত প্রায় 6% মাত্র ভোট পেয়েছে। মুখখানা মনে আছে যেদিন ইন্ডিয়ার বৈঠক চলছিল তখন ধূপগুড়িতে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম বড় বড় কথা, তৃণমূলকে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ, আর মোহাম্মদ সেলিম শপথ বাক্য পাঠ করাচ্ছে। মোহাম্মদ সেলিম আমাদের প্রার্থী জয়ী হলে অন্য কোথাও যাবেন না, শপথ বাক্য সিপিএম এর গরুর গাড়ির হেডলাইট মোহাম্মদ সেলিম, অর্থাৎ সিপিএম এর রাহুল সিনহা তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন। নির্লজ্জ বেহায়া ভোট কাটুয়া, ভোট কেটে বিজেপির দালালি করছিল সিপিএম। দেখুন এই সিপিএম আর কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কাটতে গেছিল। এই সিপিএম হচ্ছে বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। এই মোহাম্মদ সেলিমের লাজ নেই, লজ্জা নেই। জামানত জব্দ হয়েছে, জামানত জব্দ।